ঢাকার কেরানীগঞ্জের মধ্যচড়াই এলাকায় একটি তিনতলা আবাসিক ভবন ডোবায় পড়ে গেছে। আহত সাতজনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তাদের দুইজনকে মিডফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে পাশের আরও চারটি বাড়ি। সকাল সাতটার দিকে ভবনটি হেলে পড়তে থাকলে ভবনের বারো বাসিন্দার মধ্যে পাঁচজন তাৎক্ষণিকভাবে বের হতে পারলেও আটকে যান সাতজন। এক পর্যায়ে ভবনটি পাশের ডোবায় পড়ে যায়। আটকে থাকা বাসিন্দাদের মধ্যে প্রথমে দুইজন, পরে পাঁচজনকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। পরে পড়ে যাওয়া ভবনের পাশে আরও তিনটি ভবনকে পরিত্যক্ত ঘোষণা করেছে প্রশাসন। এ নিয়ে বিস্তারিত জানতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দাউদ খান। দাউদ খান, এই মুহূর্তে কী তথ্য রয়েছে আপনার কাছে, জানাবেন আমাদের। প্রিয়দনের আগেই জানিয়েছে যে প্রায় দুই ঘন্টা যাবত হয়ে গেল ফায়ার সার্ভিসে যে উদ্ধার অভিযান সেটি কিন্তু শেষ হয়েছে। তবে এখন পর্যন্ত যে পরিত্যক্ত ভবনটি এখানে ছিল, যেটি ডোবার মধ্যে পড়ে গেছে, সেটি এখনো সেখানে আছে। মূলত এখানকার যারা সাধারণ মানুষ কিংবা এই ভবনের যারা বাসিন্দারা ছিলেন, তারা আসলে চেষ্টা করছেন যে তাদের প্রয়োজনীয় যে মূল্যবান আসবাবপত্রগুলো রয়েছে সেগুলো যদি ওখান থেকে ফিরিয়ে আনা যায় সেই চেষ্টাটি তারা করছেন। যদিও ফায়ার সার্ভিসের একটি ইউনিট এখন পর্যন্ত এখানে আছে, তবে তাদের যে উদ্ধার অভিযান কার্যক্রম সেটি তারা স্থগিত করেছে। পাশাপাশি পুলিশ সদস্যরাও এখানে আছেন। আপনি জানেন যে ঠিক সাতটার দিকে আসলে কোনো কিছু বুঝে ওঠার আগেই, যেহেতু এটি একটি ডোবার মধ্যে এই ভবনটি, তিনতলা ভবনটি তৈরি করা হয়েছিল, সুতরাং হঠাৎ করে আসলে একটি কাঁপুনিতে এখানে পড়ে যায় এবং পরবর্তীতে এই ভবনে মোট বারোজন বাসিন্দা ছিলেন। তাদের কয়েকজন আসলে সকালে বের হয়েছিলেন, বাকি সাতজন এই ভবনটির মধ্যে আটকা পড়েছিলেন। প্রথম দিকে দুজন সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হলেও পরবর্তীতে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট যখন এখানে এসে কাজ করে, তারা পাঁচজনকে সেখান থেকে নিরাপদে বের করে আনতে সক্ষম হন। এখন পর্যন্ত আমাদের কাছে যতটুকু তথ্য আছে যে ঠিক দুইজন আসলে এই ঘটনাতে আহত হয়েছেন এবং তাদেরকে মিডফোর্ড হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আরেকটি বিষয়, যেহেতু এই ভবনটি আসলে একেবারেই ডোবার রয়েছে, সুতরাং এই ডোবার পাশে পাঁচটি আরও ভবন রয়েছে, অর্থাৎ মোট চারটি ভবন এই পরিত্যক্ত ভবনটি সহ। মোট তাদের কিন্তু তাদের এখান থেকে সরিয়ে নেওয়ার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে এবং তাদেরকে এক ঘন্টার মধ্যে এখান থেকে সরে যেতে বলা হয়েছিল। আমরা দেখতে পেয়েছি পাশের যে ভবনটি রয়েছে সেখানকার যারা অধিবাসী ছিল তারাও কিন্তু এখান থেকে বের হয়ে গেছেন, এবং যেহেতু এই ভবনগুলো একেবারে অবৈধ পন্থায় তৈরি করা হয়েছিল এবং কোনো ধরনের বৈধ কাগজপত্র ছিল না, যে কারণে উপজেলা প্রশাসন পাঁচটি ভবনকে আসলে পরিত্যক্ত ঘোষণা করেছেন এবং পরবর্তীতে আইন অনুযায়ী তাদেরকে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন। এর পাশাপাশি এই ভবনগুলোর যে বিদ্যুৎ, গ্যাস সংযোগ রয়েছে এবং পানির যে সংযোগগুলো ছিল সেগুলো কেটে দেওয়া হয়েছে। আমরা এই যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন এবং যারা এই ভবনটিতে যারা বসবাস করছিলেন তাদের সাথেও কথা বলেছি, তারা বলছেন যে যখন এই ভবনগুলো তৈরি করা হয়েছিল তখন আসলে এরকম ডোবা ছিল না, তখন এটি একটি খেলার মাঠ ছিল, পরবর্তীতে এটি আসলে ডোবা তৈরি হয়ে গেছে। যদিও তাদের ভুল তারা বুঝতে পেরেছেন এবং তারা বলছেন যে এ ধরনের কাজ পরবর্তীতে তারা আর করবেন না। তো সব কিছু মিলে আসলে যারা এই ভবনের বাসিন্দা ছিলেন তারাও আসলে এখন পর্যন্ত এই বাসাতে অবস্থান করছেন এবং তারা বলছেন যে ফায়ার সার্ভিসের কর্মীরা চলে গেলেও আসলে তাদের যে মূল্যবান আসবাবপত্রগুলো রয়েছে সেগুলো তারা সরিয়ে নিয়ে আসার যে কার্যক্রম সেটি তারা করবে। তো এই ছিল সার্বিক অবস্থা। নিশ্চয়ই দাউদ খান, আপনাকে অনেক ধন্যবাদ।